আমার নাম ডন নাম্বার ওয়ান, ডন নাম্বার ওয়ান, ডন 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 নাম্বার ওয়ান, ডন নাম্বার ওয়ান, ডন নাম্বার ওয়ান। আমার নাম ডন নাম্বার ওয়ান। নাম আর কবার বলতে হয়, নাম আর কবার বলতে হয়। আমার নাম ডন নাম্বার ওয়ান, ডন 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 নাম্বার ওয়ান, পাখি মারার প্রতিবাদ করে ডনের হুমকির মুখে সাংবাদিকরা। এডন যে সে ডন নয়, নিজেকে নিজেই ডন বলে পরিচয় দিয়েছেন। আমার নাম ডন নাম্বার ওয়ান, নাম আর কবার বলতে হয়, নাম আর কবার বলতে হয়। আমার নাম ডন নাম্বার ওয়ান, ডন 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 নাম্বার ওয়ান। তবে এডন নামেই ডন, কাজে নয়। পুলিশ আসার খবরে নিমেষেই নিজেকে লুকিয়ে ফেললেন, তাকে আর খুঁজেই পাওয়া গেল না। স্বঘোষিত ডনের কার্যকলাপ দেখুন। শীতের মরশুমে গ্রাম বাংলায় পরিযায়ী পাখির সাথে গ্রাম বাংলায় বহু পাখি দেখা যায়। শীতে খেজুর গাছে রস খেতে দেখতে পাওয়া যায় এইসব পাখিকে। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের পাল্লার এই ডনের কাজ এইসব পাখিকে এয়ারগান দিয়ে হত্যা করা। ভাবুন একবার, ডনের ডনগিরি। পাখির মাংস খাওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য নিজেকে জাহির করা। বুধবার পাল্লায় বিষয়টি নজরে আসে সংবাদ মাধ্যমের কয়েকজন কর্মীর। তারা ডনকে জিজ্ঞাসা করতেই ডন তো রেগে লাল, নিজেই প্রশ্ন করলেন, পাখি মেরেছি তো কি হয়েছে, আপনাকে বলবো না কেন মেরেছি। দাঁড়িয়ে আছি, যা দেখছেন তা। এবার কি মেরেছি কি কি আপনাকে বলতে হবে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। নাম জানতে চাইলে বললেন, আমার নাম ডন নাম্বার ওয়ান। রীতিমতো হুমকি দিতে থাকেন সংবাদ মাধ্যমের কর্মীদের, নাম আর কবার বলতে হয়, নাম আর কবার বলতে হয়। আমার নাম ডন নাম্বার ওয়ান, ডন 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 নাম্বার ওয়ান। এরপরই পুলিশে খবর দেন তারা। গোপালনগর থানার পুলিশ আসতেই পালিয়ে যান স্বঘোষিত ডন। দাঁড়িয়ে আছি, যা দেখছেন তা। এবার কি মেরেছি কি কি আপনাকে বলতে হবে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কত বলতে পারবো না কে দিয়ে মারলেন, আপনাকে বলতে হবে কেন, আপনি কে, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। গ্রাম বাংলায় মাঝে মধ্যেই পাখি মারার দৃশ্য চোখে পড়ছে। নির্বিচারে এভাবেই পাখি মারলে আগামীতে ভয়াবহ বিপদ ঘনিয়ে আসতে পারে। এ বিষয়ে পশু পাখিদের নিয়ে কাজ করা গ্রিন ওয়েভের সদস্য দেবাশিস বসু বলেন, আমাদেরকে আরও সচেতন হতে হবে, অবিলম্বে এভাবে পাখি মারা বন্ধ করতে হবে। যে এর আগে যতটা এরকম পাখি বা বিভিন্ন বন্যপ্রাণী মারার যে প্রবণতা ছিল, এখন সেটা অনেকটা কমে গেছে। তবে আজকের এই যে ঘটনা, এই ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন, এবং আমরা সবাইকে বলবো যে এটা সেই পশু পাখিদের বেঁচে থাকার উদ্দেশ্য নয়, মানে আমাদের মানে মানব সভ্যতাকে টিকিয়ে রাখবার জন্যই আমাদের এই পশু পাখি এদেরকে বাঁচিয়ে রাখা দরকার। কারণ এরা মানে খাদ্য শৃঙ্খল যেটা আছে, যেমন পাখি যদি মারি তাহলে কীট পতঙ্গের সংখ্যা বেড়ে যাবে, ফলে সেটা বেড়ে গেলে কিন্তু আমরা অনেক সংকটের মুখে পড়ব। ফলে প্রকৃতি কিন্তু এইভাবেই সুশৃঙ্খলভাবে একটা গোছানো একটা ব্যবস্থা। ঘটনার তীব্র নিন্দা করেছেন বনগাঁর এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। আমি খবর পাই, আজকেও যখন গোপালনগরের খবরটা পেলাম, আমি গোপালনগর থানার ওসিকে অনুরোধ করলাম যে লোক পাঠাতে, সে সাথে সাথে লোক পাঠিয়েছিল। যাই হোক, যে ওই পশু শিকারে এসেছিল এয়ারগান নিয়ে, সে পালিয়ে যায়, ধরা যায়নি। তো যাই হোক, এলাকাগুলোকে আমাদের সবাইকে মিলে সচেতন করতে হবে। অভিজিৎ বিশ্বাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।